নানি শাশুড়ির মৃত্যুদিন ছিল, দাদি শাশুড়ির মৃত্যুদিন ছিল 27 নম্বর মিন্ট রোডে। ওখানে আমার শ্বশুর ছিলেন এবং ওই দিনই ওনার রাত্রে মিলাদ শেষ করে বরিশাল যাওয়ার কথা ছিল। যে কোনো একটা দূতাবাস থেকে এগুলি যে সংঘটিত ব্যাপার তা দু একটা ঈদ থেকে আমরা এখন বুঝতে পারি যে এটা একদম একটা পরিকল্পিত। আমার শ্বশুরকে দূতাবাস থেকে খবর দিল যে ওনার সাথে খুব জরুরি আলাপ আছে। ইসলাম সাহেব ছিলেন আমার শ্বশুরের প্রেস সেক্রেটারি এবং সেই আমার শ্বশুরের যাওয়াটা বন্ধ করে দিল। ওই দিনের ওই মিলাদে বঙ্গজননী ফজিলুদ্দিন নেসা আমার মামি শাশুড়ি উনি এসেছিলেন, ওনার ছেলের বউরা এসেছিলেন, ছেলেরা এসেছিলেন সবাই। তখন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী সাথে উনি কথা বললেন, কি বলেছেন তা তো বলতে পারবো না, কিন্তু মামি খুব দুঃখ করে বলল যে হাসনাতের মা দেখো জামাই কাছে কয়েকদিন আগে মেয়েটা গেল, পরিবারের সদস্য আবার দেখো আসার জন্য পাগল হয়ে গেছে, তোমরা একটু ওকে বুঝাও। কারণ আমাদের মন্ত্রী মানে হাসিনার ফুপু তো ছিল আমার শাশুড়ি। যাই হোক, এটা হলো 14 আগস্ট রাত্রের ঘটনা। রাত্রে সবাই চলে গেল, রাত্রে আমার শ্বশুর খাওয়া দাওয়ার পরে তার আমার শ্বশুরের একটা অভ্যাস ছিল তার সমস্ত ছেলেমেয়েদের সারাদিনে পারুক আর না পারুক রাত্রে খাবার টাইমে তার সমস্ত ছেলেমেয়েকে সে উপস্থিত চায় এবং তাদের কাছ থেকে তাদের কাছে দেশ বিদেশের গল্প উনি করতেন। খাওয়া দাওয়ার শেষে উনি ওনার বেডরুমে আমাকে হাসনা সাহেবকে এবং আমার ভাসুর শহীদ শ্রেণীবাদকে নিয়ে এই দেশের পরিস্থিতি কি হবে না হবে আমার মনে হয় উনি আগেই কিছুটা পেয়েছিলেন, বলে যে কিভাবে দেশ পরিচালনা করবে। একটা কথা তোমাদের বলি, বঙ্গবন্ধু যে বাকশাল করেছেন এটা যদি উনি সাকসেসফুল করতে পারেন তবে বাংলাদেশ হবে সোনার বাংলা, আর যদি না পারেন তাহলে তোমরা কিন্তু কুকুর শিয়ালের মতো বাঁধবে, তোমাদের কিন্তু কোনো রেহাই থাকবে না, কাউকে বাঁচতে দিবে না। তারপরে আরও বললেন সমবায় সম্বন্ধে কীভাবে সমুদায় করে দেশের উন্নতি করা যায়। আমি আসলে রাত্র 12টা 1টা 2টা পর্যন্ত আমি ওখানে বসে শেষে আমি একটু বিরক্ত হয়ে আজকে বুঝতে পারি না যে উনি চলে যাবেন, তাহলে হয়তো আরও কিছুক্ষণ বসতাম। আবুল হাসান সাহেব আর শহীদ ভাই তারা দুইজন ওখানে বসে তার কাছে সেই দিনের আলোচনা শুনছিলেন, আমি গিয়ে শুয়ে পড়লাম। রাত তখন রাত না তখন সকাল হয়ে গেছে, আজানের সময় হবে বা আজানের একটু পর হতে পারে, হঠাৎ একটা শব্দে আমার ঘুম ভেঙে গেল। আমি প্রথম ভাবলাম বোধ হয় ওটা ওই কোনো কিছু বাস্ট হয়েছে তার শব্দ। তারপরে বৃষ্টির মতো চারিদিক দিয়ে বাড়ির চারিদিক দিয়ে বৃষ্টির মতো গুলি আসতে শুরু করলো। আমি আমার স্বামী আবুল হাসনাত আবদুল্লাহ, আমার ছেলে সুকান্ত, সাদিক আবদুল্লাহ এদের সবাই হাত ধরে নিয়ে দৌড়ে আমি আমার শ্বশুরের রুমে গেলাম। গিয়ে দেখি অন্যান্য ঘরে যারা ছিল সবাই ওই একই জায়গায় জড়ো হয়ে আছে, কিন্তু বৃষ্টির মতো গুলি কোনো রকম কোনো দিকে যাওয়ার কোনো উপায় ছিল ওই একটা রুমের মধ্যে। আমরা আমার শাশুড়ি চিৎকার দিয়ে বললেন, উনি বঙ্গবন্ধু সেজবন ছিলেন, যে তুমি এখনো বসে আছো আমার ভাইকে ফোন করো না কেন, আমার ভাইকে ফোন করো, মানে বঙ্গবন্ধুকে ফোন করার কথা বলছিলেন। আমার শ্বশুর কোনো উত্তর দিলেন না। তারপরে আবার উনি ধামক দিয়ে বললো, কি তুমি ফোন করলা না যে বঙ্গবন্ধু শুধু আমার শ্বশুর শুধু একটাই কথা বলল, তোমার ভাইও বোধ হয় রেহাই পায় নাই। এর মধ্যে আমি মনি ভাইকে শেখ ফজলাম মনিকে আমি ফোন করলাম, উনি ফোন ধরলেন। আমি বললাম মনি ভাই
চারিদিকটা এমন বৃষ্টির মতো গুলি আসছে, বুঝতে পারতেছি না কারা। মনিভাই আমাকে বললো তো তুমি একটু দেখো না ওরা কি পোশাক পরা। আমি বললাম মনিভাই তাকে কি করে দেখবো, বাইরে তো অন্ধকার আর বৃষ্টির আর গুলির জন্য তো বাইরে যাওয়া যাচ্ছে না। এর মধ্যে আমার শাশুড়ি আমার হাত থেকে ই নিয়ে ফুলটা নিয়ে বলতেছিল যে মনি বাবা আমাদের বাঁচা। এর মধ্যেই সিঁড়িতে বুটের আওয়াজ, আমাদের কাজের একটা বুয়া আমার স্বামী আবুল হাসনাত আবদুল্লাহ উনি রুমের মধ্যে ছিলেন না, উনি পাশেই ছিলেন অন্য রুমে, এবং ওখান থেকে ওনার উনি ওই আর্মিদের সাথে সামনাসামনি ওনার সাথে কিছুক্ষণ গুলি বিনিময়ের আওয়াজ আমি শুনতে পেয়েছি। আর একটা কথা শুনতে পেয়েছি, সামনের দিকে আর আগাবি না, ভালো হবে না। তারপরে একদম চুপ। ওই দুই তিন মিনিট পরেই এসে আমার শ্বশুরের সেই রুমে এসে দরজা ধাক্কা দিয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকে বললো যে হ্যান্ডসাপ হ্যান্ডসাপ করে সব রুমের মধ্যে ঢুকে পড়ল, সবাইকে অস্ত্র নিয়ে পা দিয়া, মানে সে কি বর্বর নৃশংস, পা দিয়ে ফোনটা ফেলে দিল, বলল যে ফোন করিস। আমার ননদ বেবি বলছিল আব্বা কি হবে, আমার শ্বশুর বলল যে বাবা আল্লাহকে ডাক। এর মধ্যে সবাইকে আমাদের হ্যান্ডসাপ করায় ওরা সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে ছিল। এই সময় ওই গানের দলের ছেলেগুলি ওরাও হুড়মুড়িয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতেছিল। ওরা বললো যে তাতা আমাদের কি হবে, যে বাবা আমার যা হবে তোদেরও তাই হবে। সিঁড়িতে যখন আমি নামতেছিলাম তখন আমার কোলে ছিল আমার তখনকার ছোট ছেলে সাদিক আবদুল্লাহ, আজকে আপনাদের বরিশাল সিটি কর্পোরেশনের যিনি মেয়র। আমার সুকান্ত বাবু আমার দিকে হাত দুটো এইভাবে তুলে দিয়ে বলে যে মা আমাকে কোলে না, কিন্তু যেহেতু সাদিক আবদুল্লাহ আমার কোলে ছিল বলি আমি সুকান্ত বাবুকে কোলে নিতে পারি নাই শেষবারের মতো। তখন আমার ভাসুর শহীদ ভাই ওকে কোলে তুলে নিল। আসলে সবই বোধ হয় আল্লাহর ইচ্ছা বা আল্লাহর রহমান। আমরা যখন নিজের নামলাম, নামার সাথে সাথে ওরা আমাকে একটা এসএমজি বা কিছু একটা হবে থেকে সবাই দরজার ভিতরে ঢুকে গেছে, আমাকে হাত দিয়ে বলে যাই আর কে কেউ করে আছে বলো তো। আমি যখন ভিতরের দিকে তাকালাম তখন দেখি আমার সেই শ্বশুরের সেই চোখ আমি আজও আই সেই মুখ আমি আজও ভুলতে পারি না, একদম তার চোখ যেন বলছে তুমি বলো না যে এখানে হাসনাত আসেনি। আমি তখন বললাম যে আমি বলতে পারি না যে কে আসছে কে না আসছে, আমি ভিতরে লাগিয়ে তো বলতে পারবো না। ভিতরে গেলাম, ভিতরে যাওয়ার পরে আমরা সোফা সব দাঁড়ায় আছি, তো আমার শ্বশুর বারে বারে জিজ্ঞেস করতেছিল এই তোমাদের কমান্ডিং অফিসারকে কে তোমাদেরই কে তার কে তোমাদের পাঠাইছে, বলা আমাদের কোনো কমান্ডিং অফিসার টফিসার নাই। বলার সাথে সাথে ব্রাশ ফায়ার করল, প্রথম ব্রাশ ফায়ারে শহীদ ভাই, আমি তখন আল্লাহ রহমত এই কারণে বলছি যে শহীদ ভাই কোলে তখন সুকান্তবাবু থাকাতে ওদের একটা ধারণা হয়েছিল যে আবুল হাসনাত আবদুল্লাহ বোধ হয় ওটাই হবে, যার জন্য শহীদ ভাইকে একদম পিঠে এসএমজি বা কিছু একটা ওই ধরনের কিছু একটা ঠেকে পুরা রুমের মধ্যে ব্রাশ ফায়ার করলো। শহীদ ভাই সাথে সাথে আমার সুকান্তকে নিয়ে উপর হয়ে পড়ে গেলেন, আর আমার শ্বশুরের এই জায়গাটা হাত দিয়ে উনি বসে পড়লেন, কেন ওনার এখান থেকে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছিল।
আমিও টলতে টলতে গিয়ে ওনার পাশে একটা চেয়ারের সোফার মধ্যে আমি বসে পড়লাম। আমার চোখের সামনে আমি দেখছি আমার পরিবারের সবাই পড়ে আছে, কেউ কাটাচ্ছে, কেউ কাঁদছে। আমার একটা ননদ ছিল বেবিসানি, আবার যে মারা গেছে, বারে বারে বলছিল যে একটু পানি, একটু পানি, আমাকে একটু পানি দাও। তখন আমার দেওয়ার ছিল খোকন আবদুল্লাহ, ও বললে যে ও আসলে মুক্তিযুদ্ধের সময় অস্ত্র দাঁড়াতো, জানতো যে বুলেটের গুলির লোকদের পানি খাওয়ালে, এটাও পরে বলছে পানি খাওয়ালে বোধ হয় তাড়াতাড়ি তার ই হয়ে যায়। এর মধ্যে আমার আর এক মানব আহত, এখন আহত আসছে, 13টা বুলেট নিয়ে এখনো বেঁচে আছে। বিউটি দৌড়ে আইসা আমার শ্বশুরকে জড়ায় ধরে বলল, আরে আব্বা কি হয়েছে? একবারে কোমর জড়ায় ধরল, সাথে সাথে ওরা তো একবার ব্রাশ করে চলে গেছিল গাড়িতে, আবার ফিরে আসছে। ফিরে এসে এমন আলো কথারই গুলি, আর তাদের মুখে যে সে মানে কি বলবো, মানে খুশি বা তাণ্ডব করার যে একটা ইয়া, আবার ব্রাশ ফায়ার করল। করাতে আমার শ্বশুর কুকুর হয়ে পড়ে গেলেন ওই আমার ননদেরকে নিয়ে, আর যারা যারা গুলি খায় নাই তারা সবাই পড়ে গেল। আমার তখন আমি তখন ওই সাদেক আবদুল্লাহকে বুকের ভিতরে জড়ায় ধরে আমার শ্বশুরের পিঠের মধ্যে মাথাটা দিয়ে লুকিয়েছিলাম, যে কারণে আমার রাইট সাইডে 3-4টা বুলেট এখনো আছে, এ নিয়ে এখনো বেঁচে আছে। এর 5-7 মিনিট পরে দেখি আবুল হাসান আবদুল্লাহ সাহেব ধীর গতিতে সিঁড়ির থেকে নিচে নেমে আসছে, সে কোথায় ছিল জানি না। পরে অবশ্য ওনার কাছে শুনেছি যে উনি ওই যে রুমে ছিল ওই রুমে একটা ফোন এসেছিল, যে ফোনে উনি জানতে পেরেছে যে শেখুল্লাহ উনিও তারাও মারা গেছে। এবং সে দরজার কাছে দাঁড়িয়ে শুধু একটা কথাই নাকি বলছিল, এটা তারপরে আমাকে বলা, যে আমি দরজার পাশে চুপ করে দাঁড়ায় থেকে শুধু একটাই কথা বলছি, আল্লাহ তুমি আমার বংশে বাতি দেওয়ার জন্য কিছু রেখে দে, যার জন্য ওরা ওই রুমের মধ্যে ঢুকেও আল্লাহর অসীম রহমত রুমের মধ্যে ঢুকেও ওনাকে দেখতে পায় নাই। এর মধ্যে আবার একটা গাড়ির শব্দ, যখনই গাড়ির শব্দটা হলো আমি তারা সোফার থেকে মানে উপুর হয়ে যারা মারা গেছে তাদের মধ্যে একদম ডুবে গিয়েছিলাম, ভাবছিলাম যে হয়তো আবার মারতে আসবে। আমি আর এর মধ্যে হাসনা সাহেব এসে আমাদের সামনে দাঁড়ালেন, সে চেহারা আমি আপনাদের বলতে পারবো না। এসেই প্রথম আমার শ্বশুরের পালসটা ধরলো, ধরে আসতে ছেড়ে দিল, তখনই আমি বুঝলাম যে উনি আর নাই। তারপরে আমি বললাম যে দেখো আমাকে একটু টেনে বসায়, মানে সোফায় বসায় দেখ, আমি তো নড়তে পারতাম না, পুরা পুরা আমার পিছন সাইডটা গুলিতে ঝাঁঝরা। উনি যেন হেসকা একটা টান দিয়ে আমাকে ওখানে বসায় দিয়ে, মানে ভাবলো যে অত লাশ বসায় দিয়ে, এর মধ্যে রমনা থানার যে গাড়িগুলি আসছিল ওগুলি রমনা থানার ওসি তার ওখান থেকে পোস্ট নিয়ে আসছে। এসে ওনারা বললো স্যার কোথায়, স্যার কোথায়, বললো যে স্যার তো হাত বললো যে নাই আপনারা। এর মধ্যেই আবুল হাসনাত আবদুল্লাহকে বললো যে আপনি কে? উনি তখন বললেন আমি এই বাড়ির বাবুর্চি।
তারপর আসলে বাবুর্চি কান্না কান্না করে বললো যে স্যার উনি বাবুর্চি না, উনি এই বাড়ির বড় ছেলে। ওসি বলল স্যার আপনি এখনই এখান থেকে যান, ওরা আবার আসতে পারে, যা আমার হয়। ওই যে গানের দলের ছেলেগুলি আমাদের পরিবারের যারা মৃত আহত সবাইকে উনি দুই তিনটা জিপ ওই ওসি সাহেব নিয়ে আসছিল তার গাড়িতে। খুব সম্ভবত ওই ওসির নাম আনোয়ার ছিলেন, ধান তখন রমনা থানার ওসি ছিলেন হাবিবুর রহমান। যাই হোক, আমাদের সবাইকে গাড়িতে উঠে দিয়ে উনি একবারই বললো যে কোথাও কোনো কিছুতে থামবি না, সোজা ঢাকা মেডিকেলে নিয়ে যাবি। তখন হাসাব দাঁড়ায় আমাকে শুধু একটা কথা বলছিল যে তুমি যদি বেঁচে থাকো তাহলে আমার মার খেয়াল রেখো। মেডিকেল কলেজের সামনে যখন গেলাম দেখি আরেকটা জিম থেকে মণিভাইকে তার মাথাটা ঝুলে আছে কোলে করে, তখন ওই যে মুস্তফা মহসিন মন্টু উনি কোলে করে নিয়ে হসপিটালে মধ্যে ঢুকছে, আর্যুমণিকে নিয়ে ঢুকছে, কে কোথায় কে বেঁচে আছে কে মারা গেছে কিছুই তখন তো জানতে পারি না। কারণ আমিও তখন আমার পিছনে হাত দিয়ে দেখি যে আমার কেমন পিচ্ছিল পিচ্ছিল একটাই, আবার তিনটা আঙুল আমার পিঠের মধ্যে ঢুকে গেল। আমি তো ভাবছি, আমি প্রতি মুহূর্তেই চিন্তা করছি এই তো আমি চলে যাবো, এই তো আমি চলে যাবো। এইভাবে ওরা হসপিটালে আমাদের সেই জেনারেল বেডে আমাদের সবাইকে দিল ফার্স্ট এড কিট, কেউ কাউকে ফার্স্ট এড। তবে ওখানে যে হসপিটালের দায়িত্বে একজন কর্নেল স্যার ছিল, উনি খুব ভালো লোক ছিলেন, উনি যত্ন করে সবাইকে মানে ফার্স্ট এড দিয়ে অন্তত বাকি। আর আমার ওই যে ননদ যেটা বিউটি যার তাই অপারেশনের জন্য অপারেশন থিয়েটারে নিয়ে গেল, আর আমি আহত আমার শাশুড়ি আমার ননদ আর এক ননদ রিনা, রিনারও একটা বুলেট বুকের এপার থেকে ওপারে ভেদ করে চলে গেছিল, পায়ে একটা গুলি ছিল। তখন তো আমার শাশুড়ি, আপনারা তো জানেন একজন মানুষ যদি আপনাদের কেউ মারা যায় তো আপনাদের কেমন লাগে, সাধারণভাবে যদি মৃত্যু হয়, আর এইভাবে যদি সব কর্তা যা মানুষ বলি, তখন উনি বৃদ্ধ ওনার মনের অবস্থা কি, উনি ওই হসপিটালেই আমরা ছিলাম সব, কিন্তু হসপিটালে আসলে হসপিটালে যে খাবার দেয় সেই খাবার তো খাওয়া ওনার পক্ষে সম্ভব না। আমি একটু গ্লুকোজ আনার জন্য আমাদের কাছে তো কোনো টাকা পয়সা নেই, কিন্তু দেখারও মানুষ ছিল না। আমি আমার হাত থেকে একটা চুড়ি খুলে দিয়ে একটা নার্সকে আমি বলছিলাম একটা আয়া যে তুমি এটা বিক্রি করে যা টাকা পাও আমাকে টাকাটা দাও, একটা গ্লুকোজ এনে দাও আমার শাশুড়িকে। জানি না সে আয়া কোথায় আছে, আল্লাহ তার ভালো করুক। দুই তিন দিন পর ওখান থেকে আমাদের একটা রুমের মধ্যে, তখন মেডিকেলের তখন আই ওয়ার্ডটা কেবল ঢাকা মেডিকেলের আই ওয়ার্ডটা কেবল তৈরি হচ্ছিল, কমপ্লিট হয় নাই, ওখানে চারটা বেড দিয়ে আমাদের ওখানে পুলিশ পাহারায়, এরা মেরেই ক্ষান্ত হন না, আমাদের পুলিশ পাহারায় ওখানে রাখলেন। আমরা চারজন ওখানে ছিলাম, কোনো লোকজন আসতে দিত না, কারোর সাথে দেখা করতে দিত না, ওই ভিতরেই থাকতাম। তবে আমি হয়তো আল্লাহরই রহমত, আমি কিন্তু এত গুলি খেয়ে এত বড় আঘাত পেয়ে আমি কিন্তু কোনো সময় এক পলকের জন্য জ্ঞান হারা হই নাই। হয়তো আমি যদি জ্ঞান হারাও তো আমার শাশুড়ি আর আমার দুই ননদ, তারা তো খুব সিরিয়াস অসুস্থ ছিল, তাদের দেখাশোনার মোটামুটি আমি তখন করেছিলাম। হসপিটালে থেকেও শান্তি নাই, সেখানে একদিনে পুলিশ রাতে বঙ্গভবন থেকে ফোন আসত, ওখানে একটা ফোন ছিল পাশে আমাদের রুমের বাইরে, ওখানে ফোন আসত এই মিসেস হাসনাতকে ডেকে দাও।
কারণ ওরা যখন টের পেয়েছে যে আবুল হাসান আবদুল কাদেরকে ওরা মারতে পারেনি, তখন ওরা অন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে তাকে ধরার জন্য। এইভাবে তারা মানসিক নির্যাতন করত। তারপরে হঠাৎ করে একদিন এই বরিশালেরই ভোলার একটা লোক, যে লোকটা ওই জিল্লুরও বলছিল যে মাজেদ, ক্যাপ্টেন মাজেদ, ও সব সময় আসতো আমাদের বাসায়। আসলে এই যে খোঁজ খবর নেওয়ার জন্য আসতো তা তো আর বুঝি না, খুব অনুনয়ন বিনয়ন করতো, ভাবি আমার চাকরিটা চলে গেছে, আপনি একটু তদবির করে আমার এই চাকরিটা করে দেন। মাজেদকে দেখে আমি তো খুব খুশি, আমি মনে করছি যে মাজেদ বোধহয় আমাদের সহযোগিতা করতেই বোধহয় এসেছে। এবার চিন্তা করে না, আল্লাহ যা করে ভালোই করে। আমি তখনই বুঝলাম যে এ তো ওই দলেরই। আর একদিন আসলো কর্নেল শাহরিয়ার, সে আইসে আমার শাশুড়ির সাথে অনেক কথা টথা বললো যে আপনারা এর মধ্যে আপনার ছেলের বউ কোনটা। একে বাবা, আমার শাশুড়ি বলে বাবা, উনি কথাটা চেঞ্জ করে বললো বাবা আমরা তো সব কয়টাই মেয়েলে। উনি ওটার উত্তর না দিয়ে বললো যে আমরা তো সব কয়জনই মেয়েলো এখানে, আল্লাহ বাঁচাইছে তাই বেঁচে আছে। এরপর অক্টোবর মাসে, সেপ্টেম্বর গেল পুরা, ওইভাবেই আমরা থাকলাম। অক্টোবরে শেষের মাঝামাঝির সময় ডাক্তাররা বললো আমাদের রিলিজ অর্ডার দিয়ে দেবে, কিন্তু আমাকে ওরা ছাড়বে না। কর্নেল সাহেব এসে যখন আমার শাশুড়িকে বলল যে আপনাদের সবাই রিলিজ হবে কিন্তু আপনার ছেলের বউকে এখানে রাখা যাবে না, উনি তো অসুস্থ, ওনাকে আমরা ক্যান্টনমেন্টে নিয়ে যাব। এই সময়ের মধ্যে কিন্তু আমি বাবু মারা গেছে এটা জানতে পারছি, কিন্তু আমার স্বামী কোথায় আছে আমি জানতাম না। আবুল হাসান আবদুল্লাহর সঙ্গে আমি জানি না তিনি কোথায় আছে। আমার দুইটা শিশু, আমার বড় মেয়ে কান্তা, আমার এই ছেলে সাদিক আবদুল্লাহ, ওরা কোথায় আছে কিভাবে আছে পরে জানতে পারি। 15 আগস্টের পরে, ওই দিন 15 আগস্টের দিন আবদুল্লাহ সাহেব নাকি ওনার বোনের বাসায় পাঠিয়ে দিয়েছিল এক সিকিউরিটির সাথে আমার মেজরানুদের বাসায়। সেখান থেকে আমার বাবা বরিশালে থাকতেন, উনি এসে আমাদের সাথে হসপিটালে দেখা করে বললো যে ওরা ভালো আছে, আমি ওদের নিয়ে বরিশাল চলে যাচ্ছি। কি দুর্বিষহ জীবন আমার, আপনারা চিন্তা করে দেখেন। তারপরে যখন এখানে একটা মেয়ে হঠাৎ করে কিভাবে আসলো ভিতরে ঢুকতে পারলো জানি না, একটা মেয়ে খুব আস্তে এসে আমার কাছে এসে বলল, বরিশালেরই মেয়ে, মেয়েটা কাঠকট্টিতে বোধ হয় বাড়ি হবে, আমার নামটা ঠিক মনে নাই আপনি, খুব আস্তে এসে আমার কানের কাছে এসে বলল, আপা আপনি চিন্তা করেন না, হাসনাত ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে, প্রতিবেশী বন্ধুরা আসতে হাসনাত ভাইকে আশ্রয় দিয়েছেন, সে উনি এখানে আছেন, আপনি চিন্তা করেন। এই 2 মাস পরে জানলাম যে না, আমার স্বামী বেঁচে আছে। তারপরে যখন রিলিজ করবে, কিছুতেই রিলিজ করবে না আমাকে, তখন আমার শাশুড়ি বলছে যে না আমরাও রিলিজ দেবো না। যাই হোক, বাইরের থেকে আত্মীয় স্বজন যারা অনেক তদবির টদবির করে, যেভাবে হোক আমাদের অক্টোবরের 27-28 তারিখ হবে বা একদম শেষে ওনারা আমাদের ছেড়ে দিলেন। তখন আমরা আমাদের নিয়ে আমার ছোটো খেলা শাশুড়ি বঙ্গবন্ধুর ছোটো বোন তার বাসায় সোমানবাগ নিয়ে রাখব। কিন্তু তাতেও তো নিস্তার নাই, ওখানে ওই আমাকেই খুঁজে বেড়াচ্ছে, আজ রাত্রে এই বাড়িতে, কাল রাত্রে ওই বাড়িতে, এইভাবে করে আমার মামুদের জামাই আমাকে নিয়ে 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 ঘুরে বেড়াচ্ছে। তারপরে 7-8 দিন থাকার পরে, তখন বাচ্চাদের জন্য, 2টা বাচ্চা বেঁচে আছে তাদেরও দেখার জন্য আমার মনটা অস্থির হয়ে গেছিল, আমি বরিশাল চলে গেছিলাম। বরিশালে আমার বাবার বাসায়, কারণ আমাদের বাড়িঘর তো সব সিল করে রেখে দিয়েছে, থাকার উপায় ছিল না, আমার বাবার বাড়িতে ছিল। ও এর মধ্যে যেহেতু হাসনার সাহেবের পায় না, হাসনার সাহেবের কোনো ব্যাংক অ্যাকাউন্ট বা তখন তো সে পৌরসভার চেয়ারম্যান ছিল,
যদি কোথাও কোনো ভুল ধরা পড়ে থাকে সেটা আমার বাবা আবার ওখানে ঠিক করে দিত। আমার বাবা কোনোদিন রাজনীতি করে নাই, কিছু করে নাই। আমার বাবাকে ওরা ধরে নিয়ে গেছে। আমার বাবার আর বরিশালের অনেকেই হয়তো জানেন, কাজী মুখলেসুর রহমান আমার বাবা, তাকে 2.5 বছর জেল খাটতে হয়েছে। আমার বাচ্চা দুইটার কাছে আমি যখন গেলাম, ওরা আমাকে তখন চেনে না, সাদিক তো চেনেই না, হয়তো অনেক ছোট ছিল, আমার চেহারা হয়তো আর মনে ছিল না। আমার দুই বোনকে ওরা মামা বলে ডাকত, ছোট মা, ছোট আম্মি, বড় আম্মি। আর ওখানে যখন কোনো গাড়ির শব্দ হতো, আমার মা আমার বাচ্চা দুইটাকে একদম ছাদ আছে না, চিলা ছাদ, তার ভিতরে ঢুকে, ওই যে আপনারা গ্রামের দেশে অনেকেই জানেন হাবড়া, যেটা ওই যে ঝাঁকার মতো, তার মধ্যে আমার দুইটা বাচ্চাদের ওখানে রাখতো, যদি আবার এসে পুলিশ ওদের নিয়ে যায়। এইভাবে করে আমার ওই বাচ্চা দুইটা ওরা রাখছে। তারপর আমি যাওয়ার পরে আমি যখন গেলাম, তখন প্রতি, আমি তো ঘরের থেকে বেরোচ্ছি না, প্রতি মুহূর্তে আমার বাড়ির সামনে কেউ আমার সাথে দেখা করতে আসতে পারতো না। যারা আসতো তাদের হয় আস করে নিয়ে যেত, অথবা তাদের থ্রেট করত। অনেক কষ্ট করে আমি আমার দুই বাচ্চাকে নিয়ে আবার লঞ্চে করে ঢাকায় চলে আসলাম, যাতে কোনো রকম কেউ টেক করতে না পারে। ঢাকা হয়ে আমি আমার ওই দুই বাচ্চা নিয়ে আমি আমার প্রতিবেশী রাষ্ট্রে যাওয়ার জন্য, যেহেতু আমার যারা বেঁচে আছে তারা ওখানেই আছে, এবং জানতে পারলাম যে বর্তমান প্রধানমন্ত্রী আর শেখ বাবা তার ছোট বোন শেখ রেহানা, তারা ওই ও দেশের সরকারকে বলছে যে যেহেতু আমার প্রতিবেশী বন্ধু রাষ্ট্র ভারত, আমাদের তোমরা ওখানে থাকা যাওয়ার ব্যবস্থা করে দাও। আমি আমার ওই বাচ্চা দুইটাকে নিয়ে কলকাতায় পুষলাম। কলকাতায় পৌঁছার পরে আমার সাথে, সেদিন ছিল 1976 সালের 12ই ফেব্রুয়ারি, এই এত মাস পরে আমি আমার সাথে আবুল হাসান আবদুল্লাহর সাথে দেখা হয়। তার দুইটা বাচ্চাকে সে জড়ায় ধরে, হয়তো বাবুর দুঃখ বা ব্যথা ভুলতে চেষ্টা করেছিল। এইভাবেই আমরা জীবন কাটিয়েছি। তো আজকে এই যে বরিশালবাসীর সামনে আমি এই আমার জীবনের এই ঘটনাগুলো বললাম, আপনারা চিন্তা করে দেখবেন যে কি অত্যাচার, কি নিপীড়ন তারা আমাদের উপরে করেছে। এরা কারা? এরা সেই স্বাধীনতা যুদ্ধে যারা বিরোধী ছিল সেই গোষ্ঠী, মনে করেছে বঙ্গবন্ধু হত্যার পরে তার পরিবারকে একদম নির্মূলে শেষ করে দেবে। এরা সেই শক্তি, এবং তারপরে যারা তাদের মদত দেয়, যারা মদত দিয়েছিল, তারাও আমাদের খুব ভালো বা শান্তিতে রাখে না। তা আমার এখানে যারা বরিশালবাসী আছেন, যারা এখানে উপস্থিত মুরব্বী, বিশেষ করে জুনিয়র যারা আছেন, যারা কিশোর, মানে আগামী প্রজন্ম যারা, আমার তাদের কাছে অনুরোধ রাখল, সবার কাছে অনুরোধ রইল, আপনারা একটা কথা মনে রাখবেন, সেই 71-এর সেই শত্রুরা কিন্তু, পরাজিত শত্রুরা কিন্তু এখনো এই বাংলার মাটিতে আছে। সুতরাং আপনারা আপনারা সবাই সজাগ থাকবেন, আপনারা দেখবেন এদের সামাজিকভাবে বয়কট করেন, এবং যাতে কোনো রকম এই দেশের কোনো ক্ষতি করতে না পারে সেদিকে আপনারা নজর রাখবেন। তা আমি আপনাদের সবার কাছে আমি আরও একটা বলি, আমি কিন্তু এই 15ই আগস্টের যে
ঘটনা, তার জন্য আমি কিন্তু বাদী হয়ে রমনা থানায় একটা কেস করেছিলাম, কেসটা এখনো চলছে। অবশ্য তার মধ্যে কিছু খুনি ওই বঙ্গবন্ধুর হত্যার সাথেও জড়িত ছিল, তাদের ফাঁসি হয়ে গেছে। আমাদের যারা তারা কিছু জামিনে আসছে। যাই হোক, এই হত্যাকাণ্ডের সাথে এই বরিশালের লোকও জড়িত আছে। সুতরাং আপনারা তাদের সামাজিকভাবে বয়কট করেন, আমার ঘটনাগুলি আপনারা নিজেরা বুকে নিয়ে চিন্তা করেন, আপনারা কি করতেন। আমরা কিন্তু কোনো কিছু করি না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সে কিন্তু সে ইচ্ছা করলে, যখন সে প্রধানমন্ত্রী, সে ইচ্ছা করলে অনেক কিছু করতে পারত, কিন্তু সে আইনের মাধ্যমে বিচার করিয়েছেন। সুতরাং আপনাদের সজাগ থাকতে হবে। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা এই দিকে বিশেষ করে নজর রাখবেন। আজকে আমি ডিসি সাহেব, যে বরিশালের ডিসি সাহেব এবং অন্যান্য সরকারি কর্মচারী যারা এই আয়োজন করেছে, তাদের আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের সবাইকে এই গরমের মধ্যে কষ্ট করে আপনারা এই কথা শোনার জন্য বসে আছেন, এই আপনাদের এই উপস্থিতি দেখে এখন বুঝতে পারছি যে না, আসলে আমরা বোধহয় কিছুটা সবাইকে কিছুটা দিতে পারেছি, নাইলে পনেরোই অগস্টের পরে তো আমার বাড়ির দিকে কেউ তাকাতো না, আমার ঘরের সামনে দিয়ে কেউ যেত না। আর এই অনুষ্ঠানের জন্য আজকে এত লোক এখানে জড়ো হয়েছে, তাই সবার কাছে আমার অনুরোধ, আপনারা ভালো থাকবেন, আমরা আপনাদের দোয়া চাই, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।